আজ 22 অক্টোবর 2023 রবিবার, 6 কার্তিক 1430 বঙ্গাব্দ, 7 রবিউসানি 1445 হিজরি। জানিয়ে দিচ্ছি আজ দিনভর যা থাকছে। একাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির 15তম বৈঠক, বিকেল 3টায় জাতীয় সংসদ ভবন। আজ বসছে একাদশ জাতীয় সংসদের 25তম অধিবেশন, বিকেল 4টায় জাতীয় সংসদ ভবন। একাদশ জাতীয় সংসদের বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের 8ম সভা, সন্ধ্যা 6টায় জাতীয় সংসদ ভবন সরকারি দলের সভাকক্ষ। মহাষ্টমী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভক্তদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়। দুপুর 1টায় শ্রী শ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দির এবং রামকৃষ্ণ আশ্রম। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে প্রেস ব্রিফিং করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দুপুর 12টায়। ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সন্ধ্যা 6টা 30 মিনিটে। 21শে পদকপ্রাপ্ত নাট্যজন মাসুম আজিজের প্রথম মৃত্যুবার্ষিকী আয়োজন সন্ধ্যা 6টা 30 মিনিটে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বাংলাদেশের উৎপাদন শিল্পে প্রযুক্তির ব্যবহার নিয়ে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সংলাপ সকাল 10টা 30 মিনিটে ব্রাক সেন্টার ইন অডিটোরিয়ামে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শুরু হচ্ছে 6 দিনব্যাপী নৃত্য উৎসব, প্রতিদিন সন্ধ্যা 6টা 30 মিনিটে জাতীয় নাট্যশালা মিলনায়তন। জাতীয় নিরাপদ সড়ক দিবস 2023 উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বরে র্যালি ও আলোচনা সভা, প্রধান অতিথি হিসেবে থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। প্রতিদিনই ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, সবাই সতর্ক থাকুন।